আচ্ছা আমাকে ফেস করতে তুমি এত ভয় পাও কেন? অনেক তো চেষ্টা করলে আর শেষ পর্যন্ত কি হলো? কিন্তু বুঝতে পারছি তুমি কি করছো। যাও, তুই তুমি সে বিষয়টা শুনে ফেললে ভালো লাগবে না। তুমি সে আগের মতোই ভীত আছো, তুমি এত ভয় পাও কেন বলো তো? আমি তো ভয় পাই না। তোমার আমার বিষয়টি এক না, সেটা তোমাকে বুঝতে হবে। তোমার কি মনে হয় আমি সেটা বুঝি না? অবশ্যই বুঝি, কিন্তু তারপরেও বুঝে কেমন এমনটা করছো? একটাবার চিন্তা করে দেখো পিছনের দিনগুলোর কথা। আমার কি দোষ ছিল বলো? আমার সাথেই কেন এরকম করা হলো? কেন করেছি সেটা তোমার অজানা নয়। আচ্ছা, তুমি কি মনে করো না আমি তোমার ভালোটি চাই? একটা ভুলের হাত থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছি, যেটা হবার নয়, যেটা হয়নি, তারপরে কেন সেটা নিয়ে পড়ে আছো? রুমেল শোনো, নিজেকে যদি কখনো আমার জায়গায় বসে ভাবতে তাহলে আমার চাওয়াটা বুঝতে। তুমি কি মনে করো আমি তোমার চাওয়াটা কোনোদিন বুঝিনি বা বোঝার চেষ্টাও করিনি? তুমি নীরব ছিলে, সে বোঝার কোনো মূল্য নেই। যেটা বুঝতে পেরেও সেটা সমাধানের কোনো পথ তুমি বের করো না। তুমি একটিবার ভাবো আমার দিকে ভুলের তাক করা, তারপরেও আমি একটিবারের জন্য তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে পিছু পা হইনি। আমার কথাটা সেখানে, একটা ভুলে ভরা পথ, যে পথে আমরা হেঁটে যাচ্ছি, যে পথে আমরা চলছি, যে পথে আমরা সবকিছু দেখছি যে ভুল, সে পথে মায়া বাড়িয়ে কি লাভ? পথটা যে আমাদের না, সেটা পথটা চলার আগে তোমার ভাবা উচিত ছিল। হাত ধরে পথ চলার পর মন চাইলেই তো আর সেখান থেকে ফিরে আসা যায় না। হয়তোবা সেই পথটা থেকে আমি ফিরে এসেছি, কিন্তু শুধু শরীরটুকু নিয়েই ফিরে এসেছি, মনটা এখনো পড়ে আছে সেই পথের মাঝখানে। থাক না এসব কথা, শুধু শুধু কথা কাটাকাটি করে কি লাভ? শুধু শুধু পিছন ফিরে কষ্টগুলা কেন নিতে যাবে? প্রিয় মানুষের দেয়া কষ্টের মাঝে অনেক সুখ আছে, যেটা বুঝার ক্ষমতা তোমার নেই। প্রিয় মানুষকে মাঝে মধ্যে অপ্রিয়দের কাতারে ফেলে রাখতে হয়, তাতে করে জীবনে সুখ আসে। কিসে আমি সুখী হব সেই ভাবনাটুকু না হয় আমার কাছেই থাক। আমাকে সুখী করার ব্যাপারে তোমার মনোযোগ না দিলেও চলবে। তার মানে সেই ভাবনার অধিকারটাও কেড়ে নিচ্ছে? আমি কারো ভাবনা কেড়ে নিচ্ছি না, শুধু কষ্ট করে আমার জন্য ভাবতে মানা করছি। আসুন মিস্টার স্টেক, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, বসুন। থ্যাংক ইউ। হঠাৎ তো জরুরিভাবে ডেকে পাঠালেন, খুব জরুরি কিছু? জরুরি কিছু না, বলতে পারেন আপনার তো স্মার্ট হ্যান্ডসামের সাথে আড্ডা দেওয়ার লোক। মাই প্লেজার। তো নীতুর সাথে আপনার দেখা হয়েছে? আজকে তো নীতুর আপনার সাথে দেখা করার কথা ছিল। হ্যাঁ হয়েছে। আপনি বুদ্ধিমান বলে সবকিছু স্বীকার করলেন। আমি যদি একই প্রশ্ন নীতুকে করতাম সে স্বীকার করতো না। আপনি কি আমাকে এগুলো বলতেই ডেকেছেন? না, আমি ডেকেছি আপনার সাহসের তারিফ করতে। অ্যাকচুয়ালি সাহস বলা চলে না, দুঃসাহস বলতে পারেন। সরি, আমি আসলে ঠিক বুঝতে পারছি না। আপনাকে কে অ্যাসাইন করেছে? সুবর্ণা খান? দেখুন, আমি ওনার কোম্পানিতে শুধু জব করি, এর বাইরে কিছু না। নীতুকে আমি কি বলেছি সেটা নিশ্চয়ই আপনাকে বলেছে? না বললেও প্রবলেম নেই, আমি আপনাকে বলে দিচ্ছি। ওকে আমি বলেছি ওকে ফ্যানে ঝুলিয়ে আমি সুইসাইড কেস দিয়ে চালিয়ে দিব। হ্যাঁ, আইডিয়াটা পুরনো হলেও খারাপ না। আপনার এই বোল্ডনেসটাই আমার খুব পছন্দ। তো কত টাকা মাইনে পান? মানে যা পান তার চেয়ে ডাবল করে দেব, আরও অনেক ফ্যাসিলিটিস দেব। কে রাজি?
ভেবে দেখি। তা না হলে একদিন একটা গাড়ি এসে আপনাকে ধাক্কা মেরে চলে যাবে। আবিদের মতো সারা জীবন হসপিটাল কাটাতে হবে। চা খেয়ে যাবেন, আমাদের নিজস্ব বাগানের চা। সত্যি করে উত্তর দেবো মানে আমি কি এর আগে তোমার সাথে কখনো মিথ্যা বলতাম? তুমি মিথ্যে বলতে আমি এ কথা বলিনি, কিন্তু আগের মতো যাতে গোপন না করো তাই বলো। বিনা কারণে আমি তোমার কাছে কোনো কিছুই গোপন করতাম না, এটা নিশ্চয়ই তুমি বুঝবে। বুঝা না বুঝার হিসেবগুলো আজ দূরে ঠেলে রেখেছি, বুকের ভিতর কষ্টগুলো মোচড় দিয়ে ওঠে। মনের অজান্তি, মনের অজান্তি অনেক প্রশ্ন জেগে উঠে। আশা করি আজকে আমাকে ফেরাবা না, সব কিছু বলবা। চেষ্টা করব, কিন্তু যদি প্রশ্ন উত্তর আমার নিজেরই অজানা থাকে আমি দেব কিভাবে? আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমার অজানা নয়। আগে প্রশ্নটা শুনি, তারপর বলতে পারবো উত্তরটি জানা নাকি অজানা। আমাকে তুমি কেন ভুলে গিয়েছিলে আমি শুধু কারণটা জানতে চাই। তুমি কি শুধু উত্তর চাও নাকি সত্যটা জানতে চাও? উত্তর নয়, সত্যিটা জানতে চাই। সত্যিটা হচ্ছে আমার ভিতর থেকে সায় দিচ্ছিল না, আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো ভুল করতে যাচ্ছি। এটাই কি শুধু কারণ ছিল? হ্যাঁ। যদি আমি বলি অন্য কোনো কারণও ছিল, তুমি তোমার বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য আমাকে গলা টিপে হত্যা করেছো। গলা টিপে হত্যা করেছি? কি বলছো তুমি এসব? আচ্ছা, যদি তোমাকে গলা টিপে হত্যাই করে থাকি তাহলে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো কি করে? বললাম তো, তুমি আমাকে হত্যা করেছো। যে আমাকে আজ তোমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখছো সে একটা জীবন্ত লাশ, যার স্বাধীনতা আছে কিন্তু সেটা মাত্র একজন মানুষকে ঘিরে, যার বাহিরে ভাবার আর কোনো সুযোগ সম্ভাবনা কিছুই নেই। তুমি কি ভাবছো এটা শুধু তোমার বেলাতেই? দেখো, নিজেকে এত অসহায় ভাবার কোনো কারণ নেই। প্রীতম তোমাকে ভালোবাসে, ও তোমাকে অনেক ভালোবাসে। ওর স্বপ্নের রাজ্যে শুধু তুমি, ওর চার দেয়ালে শুধু তুমি তুমি তুমি। বোঝার চেষ্টা করো প্লিজ। আমি সেটা জানি কিন্তু মন থেকে চাই না। আর প্রীতমকে আমার থেকে ভালো কে চেনে বলো? ওর মধ্যে অনেক খেয়ালি আছে যেটা আমার খুবই অচেনা, আর এই অচেনা হেয়ালিগুলোর সাক্ষী শুধু আমি। আর আমাকে পার করতে হচ্ছে প্রত্যেকটা দিন সে সকল অপারগতা নিয়ে। এমন করে বলো না, কষ্ট করে নিজের ভিতরে বড্ড লাগে। আমি তো একটা মানুষ নাকি, আমি কিভাবে নিব তোমার ব্যথাগুলো? আমাকে মায়ের জালে বন্দি করো না, আমি তো বেশ আছি, আমাকে আমারও থাকতে দাও। তুমি এমনটা ভেবো না যে কথাগুলো আমি তোমার মায়ের জড়ানোর জন্য বলছি। তোমাকে কথাগুলো বলার একটাই কারণ, তোমাকে ছাড়া যে আমি ভালো নেই শুধু এই কথাটাই জানাতে পেরেছি। প্লিজ, কেমন আছো? তোমার সংসার কেমন চলে? কিরে, কদিন যেতে না যেতেই দেখছি
বাঙাল থেকে ঘটি হয়ে গেলি। এনে বাঙাল ঘটির তফাৎটা ভালোই বোঝা যায়। তবে এখানকার ইয়াং জেনারেশনের মধ্যে এই প্রবণতা একটু কম। কম হওয়ারই কথা, দেশভাগ হয়েছে ধর 75 বছর, মুক্তিযুদ্ধ হয়েছে 46 বছর, জেনারেশন গ্যাপ তো কম হবে। শহরটা খারাপ না, মনে করেন শহরে কিন্তু এখনো পুরানো একটা অ্যান্টিক বিষয় আছে। তুই মনে হচ্ছে কলকাতার প্রেমে পড়ে গেছিস। তা বলতে পারো, মানে প্রত্যেকটা ওই যে ওরা কি বলে স্ট্রিট, হ্যাঁ স্ট্রিটে দাঁড়ালে মনে হয় যে এইটার একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা হিস্ট্রি আছে। এখন তোর হিস্ট্রি বল, কাজের আপডেট কি? কালকে সকালের মধ্যে পেয়ে যাবো, কিন্তু ওই ভাইয়ার মোবাইল নাম্বারটা পাইতে একটু কষ্ট হইতেছে। এখন পর্যন্ত এখানে ভাইয়ার সবার সাথে মিশে না তো। সাথীর সেল নাম্বারটা ঠিক আছে তো? হ্যাঁ, ওইটা ওইটা ওটার কারণে তো এত কিছু জানতে পারলাম, এত দূর আগাইলাম। তুই কি ভাইয়ার সাথে দেখা করবি? জানি না, যদি বাসায় গিয়া পাই। আর এটা বুঝতেছি না যে ওই সাথী কেমন, সে তার নিশ্চয়ই শায়লাভাবির মতো মানুষ না। কার সাথে তুই কার তুলনা করছিস, কোথায় বড় ভাবে আর কোথায় এই মেয়ে? সে কোনোদিনও আমার বড় ভাবে হইতে পারবো না। সে বড় ভাবে সরি, সে কেবলমাত্র বৌদি হওয়াই সম্ভব। কলকাতায় গিয়ে তোর মাথাটা গেছে, কারো প্রেমে টেমে পড়িসনি তো? না, আপাতত আসলে আমি শহরটারই প্রেমে পড়লাম। তুমি চিন্তা করো, 75 বছর আগে এই পুরো শহরটা ছিল ব্রিটিশ এম্পায়ারের। হ্যাঁ, মানে ব্রিটিশ এম্পায়ারের যে সূর্য, সেটা কখনো অস্ত যেত না। হয়েছে, আর লেকচার ঝাড়তে হবে না, কাজের কাজটা কর। তুমি নিশ্চয়ই আমার রুমটা দখল করছো। এমন ভাবে বললি মনে হচ্ছে যে তোর ঘরটা আমি নোংরা করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, কালকে আমি স্যাভলন ডেটল দিয়ে তোর ঘরটা পরিষ্কার করে দেবো। ওকে, আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, কাল আবার ফোন দিব। ওকে। আমার তো অভ্যেস হয়ে গেছে, বুঝতে পেরেছো? সকাল সকাল উঠবো, সূর্যটা দেখবো, তারপর ব্রেকফাস্ট সেরে মনে করো আরাম করে একটা কফি। হ্যাঁ, যেভাবে শরীর ঠিকঠাক ফিট রেখেছো তাতে করে মনে হয় ভালো ভালোভাবে আছো। চেষ্টা করতে হয়, বুঝো না, লাইনটাই তো এমন। থ্যাংক ইউ সুইটহার্ট, বসো। সকালবেলা নাস্তার পর গরম গরম একটা কফির অভ্যাস এখনো পৃথিবীতে রয়ে গেছে, বুঝলেন না? তাও আবার সেটা আমার হাতে। আপনিও একদিন এমন গরণি নিয়ে আসুন না যে আপনাকে বানিয়ে দেবে। প্রিয় মানুষের হাতে কফি খেয়ে সকালটা অনেক মধুর হয়ে যাবে। আচ্ছা, সকাল সকাল কি শুরু করেছো বলো? এমনিতেই দেখছি আমার বন্ধু বেচারা গতকাল থেকেই কেমন যেন একটা ঝামেলার মধ্যে রয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে একটা জটিল টেনশনের মধ্যে রয়েছে। তার মধ্যে আবার সকাল সকাল এই চাপটা না দিলেই নয়। আচ্ছা বন্ধু, কি হয়েছে তোমার, আমার বলে যায়? না তেমন কিছুই না, রঞ্জু এখন এই শহরে আছে। তুমি কি মনে করছো আমি জানি না, অলরেডি আমি ওর পেছনে আমার সোর্স লাগিয়ে দিয়েছি। মানে বুঝিনি, রঞ্জুকে ধরতে আবার সোর্স কেন? আমার কাছে বিষয়টি অন্য ধরনের মনে হচ্ছে। তুমি কি আমাকে বিষয়টি একটু ক্লিয়ার করবে? বন্ধু, ও যখন ঢাকা থেকে এখানে রওনা দিয়েছে ঠিক তখনই ওখান থেকে আমার কাছে দুটো পার্টির ফোন এসেছে। তাদের দুজনের মধ্যে একজনের চাওয়া একটু ভিন্ন, সে ডেড বডিটা চায়। সেজন্য অবশ্য পয়সা করিও বাড়িয়ে দেবে, আমি দু পার্টির কাজই নিয়েছি। কারণ হচ্ছে অপারেশন একটা, কাজ হবে দু পার্টির, তত করে দু পার্টিরই লাভ।
তাছাড়া এখন তো দেখছি থার্ড পার্টিও এর মধ্যে ইনভলভ হয়ে গেছে। মানে হচ্ছে এই কাজটা আমাকে ভীষণ কেয়ারফুলি করতে হবে, কোনো ঝামেলা করা যাবে না। সর্বোচ্চ কত দাম দিল? 38 38 লক্ষ রুপি ক্যাশ। আমি 40 দেবো।